তো তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে একটা বড় একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে পরিস্থিতিটা অনেকটাই খারাপ তো এই যে শুনিদি শুয়ে আছে তো তোমরা দেখেছো যে ও কি কি করেছে মানে এরকমটা করতে পারবে কখনো ভাবিনি বা এরকম সিচুয়েশনও আসতে পারে কখনো বুঝে উঠতে পারিনি যে এরকমটা হবে হুট করে বা কিছু মানে সবটাই না হঠাৎ করে হয়ে গেছে তাই নিজেরা একটা শখ্ট হয়ে গেছে তার জন্য ভিডিও দেবো কি ভিডিও দেবো না দেবো কিছুই মাথায় আসছে না সেই পরিস্থিতিতেও নেই ভেবেছিলাম যে ওর পরীক্ষা শেষ হলে পরে একটু এদিক ওদিক ঘুরতে যাব। অনেক প্ল্যানও করে রেখেছিলাম যে এর বাড়ি যাব ওর বাড়ি যাবো বা আদার্স কোথাও ঘুরতে যাব। কোনোটাই তো হলো না যাই না কবে যেতে পারো বা কিছু চেষ্টা করবো তাড়াতাড়ি এই জায়গাটার থেকে বেরিয়ে যাওয়ার কারণ এই মাইন্ডটা থাকলে পরে অনেকটা খারাপ হয়ে যায় জিনিসটা তোমরা অনেকে আমাকে বলছো যে দিদিকে নিয়ে ঘুরে আসো এই ওই সেই তো তাদেরকে অনেক ধন্যবাদ কারণ তারা অনেক পরিমাণে হেল্প করছে অ্যাটলিস্ট মানসিক দিক থেকে তারা হেল্প করছে যে এরকম করোনা ওরম করোনা যাই হোক না কেন তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ আর আমি যেটার মেন টপিক এখন বাজে দুপুর বারোটা সাত দেখতে পাচ্ছ বাইরেও রোদ বারোটা সাত বাজে এখন আমি ওকে সেই থেকে ডাকছি যে ও টো ওট উঠে হাত পা ধুয়ে মুখ চোখ ধুয়ে কিছু খেয়ে নে ওর হাতে এত পরিমাণে ব্যথা করছে আজকে ও উঠতে পারছে না কালকা তেলা ব্যান্ডেজ করে দিয়েছিলাম হাত ওই নিয়ে শুয়ে রয়েছে এখনো মতো উনি নি জলও খায়নি কিচ্ছু খাওয়া দাওয়া করছে না কালকে রাত থেকে না খেয়ে দেখো হাত তার অবস্থা রে দেখো এখানটাও কেটেছে এটা পড়ে গিয়েছিল তার জন্য কিরে দেখো হাত তার অবস্থা ব্যান্ডেজ করে দিয়েছিলাম লাস্টে কি বলবো এই চেয়ারায় এত তেজ আমার মাথাও ফাটিয়েছিল তার মাথাটা দেখাই এই দেখো এখানটা একটা ইয়ে আছে এটা হুট করে ইট দিয়ে বাড়ি মারলো মাথা দেখি মাথা বেড়ে রক্ত বেরিয়ে গেল এতটা রাগও ভালো না তাই না সব কিছু ঠিক আছে যে অশান্তি ঝামেলা সব ঠিক আছে এই জিনিসটা করাটা হয়তো আমার কাছে উচিত হয়নি মনে হয় কারণ নিজের শরীরে ক্ষতি করে কিছু হয় না কখনো নিজেরই কষ্ট তাই না ও তোর দাদা গাইস আমি ক্যামেরাটা ফ্রন্টে ছিল তো আমি ব্যাক করে তারপরে আবার ক্যামেরা অন করছি তো ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরা করে নিয়েছি চল এখন ওকে তুলি দেখো শুধু উঠবে না দেখো ওই হ্যাঁ কী জোরে বল শুনতে পাচ্ছি না আচ্ছা ওটো ওটো ওটা এখন উঠে আচ্ছা ঠিক আছে ওটো উঠে খাওয়া দাওয়া করে নে ফ্রেশ হয় ফ্রেশ হয় দাঁড়া কি বারোটা বাজে ওট 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 বারোটা বাজে বারোটা বাজে এরা তোর গোপ বোঝা যাচ্ছে চলো ওট ওট উঠে বস উঠে বস ওট উঠে বস দেখা তোমার করে বলছি তারপর বুঝলি কি রে ওট হ্যাঁ কি হয়েছে

না আগের থেকে হাতে কত ডিজাইন করে তার উপরে আবার আরো ডিজাইন করেছে হাতের মধ্যে এটা একটা কথা হলো হ্যাঁ কি খিদা হয়েছে খিদা হয়েছে কি করতে যাচ্ছিস তুই ভিডিও করছিস কোনো ভিডিও দেয়া হচ্ছে না তিন চার দিন ধরে এই সব ভিডিও দিবি এত কি তিন চার দিন ধরে ভিডিও দেয়া হচ্ছে না কিছু করা যায় তিন চার দিন ধরে ভিডিও নেই কোনো আমি তো নরমাল ভিডিও করছি যে নর্মাল অনেকে বলছে কেন ভিডিও দিচ্ছে না তো দিদি শরীর খারাপ এরকম অবস্থা দিদি ঠিক মুখটা রেখেছো তো অবলা বালিকা অবুঝ বালিকা না কিন্তু অবলা বালিকা তো দিদি শরীর খারাপ তার জন্য ভিডিও আসছে না আমাদের চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা স্পেশাল ভিডিও আসবে হয়তো তাই তো একটা স্পেশাল ভিডিও আসতে পারে হুম পরীক্ষাটা শেষ হবে সেই দিনই ভেবেছিলাম কত কি পরীক্ষা শেষ মানে আমার যে এক্সাম শেষ হলো মানুষের যে আনন্দটা করছে আমি কোনো অনুভূতি মানে কোনো ইয়েই করতে পারছি না যে এক্সাম শেষ মনে শান্তি না থাকলে কি হয় সেই জিনিসটা

যে প্রবলেমটা হচ্ছে বা যেটা হয়ে গেছে যখন আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব করব তো অবশ্যই সবটা শেয়ার করব শেয়ার না করে কোথাও যাব না শেয়ার করব বলবো তখন তোমরা হয়তো নিজে বলবে সত্যি কি পরিস্থিতি দিয়ে এই বয়সে তুমি ঠিক আছে চলো ঘুম থেকে সকাল সকালে ইমোশনাল কথা বলতে হবে না একটা হাসি মুখে সকাল শুরু করা যাক আর

মানে পরীক্ষার লাস্ট দু দিন লাস্ট যেটা হিস্ট্রি হয়েছিল আর পলিটিক্যাল সায়েন্স ওই পরীক্ষার দিন জলটুকুও মুখে দিইনি জলটুকুও মুখে না দিয়ে পরীক্ষা দিতে চলে গেছে সত্যি লাস্ট দুটো পরীক্ষা কিচ্ছু না কিচ্ছু না খেয়ে চলে গেছে আমি ওকে বারবার করে বলছি বাইরের থেকে খাবো বলছে বাইরে খাবার খেলে যদি পেটের সমস্যা হয় পরীক্ষায় দিতে বলছে পেটে ব্যথা হয় বা কিছু হয় তার জন্য বাইরের খাবারটাকে অ্যাভয়েড করেছিল বাট তার আগে কিন্তু তখন মানে এই পরিস্থিতিটা হয়নি কিন্তু তার আগের দিন রাতের বেলা কিন্তু বাইরের খাবার খেয়েছে মানে সেদিনকার কিছু হয়েছিল না কোনো ঝামেলাই ছিল না মানে মেন ঝামেলা শুরু হয়েছে লাস্ট দুটো পরীক্ষার দিন থেকে তাই তো লাস্ট দুটো পরীক্ষার দিন থেকে বাট তার আগের দিন হয়েছিল কিন্তু অল্প তাই অত কিছু না তার আগের দিন রাততে গেলে আমরা বাইরে খাবার খেয়েছিলাম যখন চার দিন ছুটি ছিল মাঝখানে আর তোমরা অনেকে অনেক কথা বলেছে স্টোরি দেখে সবাই জিজ্ঞেস করছো কি হয়েছে না হয়েছে সবটা ক্লিয়ার করে বলবো কখনো সময় হলে অবশ্যই আর সময় তো আর হবে হবে। কারণ আচ্ছা সেটা বাইরে গাড়ি কিছু মানুষ আছে না শুধু দেখার জন্য তামাশান দেখে তাদেরও খুব তাড়াতাড়ি মুখ খুলবো প্রথমে মুখ খুলবো ইন্ডিকেট করে আর তারপরে যদি আরো বেশি করে ছবি দিয়ে মুখ খুলবো তাতে যদি কারো কিছু করার থাকে তো করে নি ঠিক আছে এটা আমার প্রতিবেশী গন্ধের কিছু মানুষকে আমি বলছি হয়তো আমার ভিডিওটা অনেককে দেখবেও গায়েও লাগবে তাতে আমার কিছু করার নেই তো যে যেমন করেছে তাদের তো অবশ্যই জবাব দেবো আর সেই জন্য আমি বলেছিলাম এটা হয়তো তোমরা বুঝতে পারবে না সকলে কারণ সবাই তো এখানে প্রেজেন্ট ছিল না যে কটা প্রতিবেশীগণ ছিল সেই কটা জন সেইজনের ভিতরে কিছুজন একজনও দেখলে হয়তো কান ফুসুর ফুসুর হবে তাই তো হয় ঠিক আছে পরের ঘরে কি হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে স্বভাব কিছু মানুষের সব কটাকে জবাব দেব আর জবাব দেব তো প্রমাণ সহ জবাব দেব। ঠিক আছে ওই আর সত্যি কথা বলতে আমি এরকমও গেছিলাম আমি পুলিশ প্রশাসনের কাছেও গেছিলাম অনেক কিছু নিয়ে কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু নিচ্ছিলো না ঠিক আছে কি বলো তো আমি কোনো আমি ইন্ডিকেট করে কোনো ইয়ের নাম বলছি না এখানে তো আমার রাই এখানে তার পরিবর্তে কিছু বলারও নেই কারো পুলিশ প্রশাসন এমন একটা জিনিস ঘটনা ঘটতে কিছু আসবে না ঘটনা যখন একটা ভুল জিনিস ঘটে যাবে মানে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি যখন একটা মানুষ মরে যাবে তখন পুলিশ প্রশাসন আসবে তার ইয়ে করতে কি হচ্ছে না হচ্ছে এইগুলো করতে তার আগে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা কিভাবে সমাধান করা যায় সেই সব দিকে পরিস্পর্শন থাকবে না আমি এমন অনেক কথা আছে আমি চেপে আছি আর যেই পরিস্থিতিতে যাচ্ছি আমার এই যে আমার উনিশটা বছর উনিশটা বছরের ছোট থেকে যেই যেই পরিস্থিতি যাচ্ছে প্রত্যেকটা কথা পাই টু পাই সময় মতন তোমাদের জবাব দেব তোমরাই তারপরে বলবে আমি কি পরিস্থিতি দিয়ে যাচ্ছি ছোটোবেলার থেকে

হাত যখন কাটতে পেরেছি তখন তো মনে জোন নিয়ে কাটছি আরে শুই ফুটাতে কি আছে মেরেছি ইঞ্জেকশন দিয়েছি ব্যাথে নাড়াতে পারছে না হাত ঠিক আছে না তো সেফটি করে হবে কারণ ওর কাজ মাঝে দিয়ে কেটেছে আমি জীবনে হাত মাত কাটি না হাত পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ওই হয় না ভয় লাগে যদি মরে যায় অন্যের জন্য মরবো কেন পরিষ্কার কথা যে করছে অনেকে বলে না অনেকে কমেন্টসে দেখি অনেকে বেশিরভাগ না কিছু কিছু মানুষ বলে না মানে কি বলবো মানুষের কমেন্ট বক্সে এসে পড়ে থাকে কখনো একটা বাজে কমেন্ট করবে আমি একটা কথা বলে দিচ্ছি এই যে এই কাটাগুলো না এই কাটাগুলো কোনো নিব্বানিব্বির মতন কাটাকুটি না যে প্রেম ফ্যাশন থেকে করলাম প্রেমের জন্য কাটছি এরকম কিছু না কিন্তু আমার এই এক একটা দাগের এক একটা কথা আছে আমি বললাম না একদিন সব সময় মতন তোমাদের শেয়ার করব। এই একটা দাগে একটা দাগে এক একটা ঘটনা তেমন হয় এই যে কেটেছি এই দাগগুলোরও কিছু ঘটনা আছে সব দাঁত কোনো আমার বাইরের পরিস্থিতির জন্য না সবই আমার নিজেদের মানুষের নিজেদের জন্যই যা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব জানি এই ভিডিওটা দেওয়ার পরে অনেক কিছু হবে ঠিক আছে সব গুন্দি থাকবে কি কি হবে সব গুন্তি থাকবে আর প্রমাণ থাকবে ঠিক আছে চল অযোগ্য আমার এটা ভাই আমার ফেসবুক আমি কিছু মানুষ আমার ফেসবুক আমার যেটা ইচ্ছা আমি সেটা পোস্ট করব কারো পারমিশন নিয়ে করব না আমি কিছু আমার পরিবেশ তারপরে আর কি নিজেদের মানে বলে রাখছি আমার ফেসবুক আমার যেটা মনে হবে আমার যেটা আমার সাথে যেটা আমি সেটা পোস্ট করব তাতে যদি কারো কিছু করার থাকে তো করেন ঠিক আছে চল এখন তুই যা হয়েছে সকালবেলা সকালবেলা উঠে যে তো কানে ফোটো বন্ধ হয়ে গেছে তো এবার শুইনে কানে একটা হয় যা 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 ফ্রেশার যা খেয়ে দেনে আর সত্যি ওর হাত মাছ পুরো ব্যথা হয়ে রয়েছে হাত মা নাতে পাচ্ছে না দেখলে কি অবস্থা ট্যাটু হয়ে গেছে गाइस তুমি সবে ট্যাটু করে এগুলো এই দেখো কাটতে হলে কিম দেখো মিছিস সাজন এই মাংসটা এখানে মাংস বের হচ্ছে এই দাগগুলো হবে না এইগুলো যেন হয়ে গেছে এই দাগগুলো মুছে যাবে যে কিম টেনে দিয়েছে এগুলো ট্যাটু হয়ে গেছে ভেবেছিলাম ছোটবেলায় কি ট্যাটু করতে ট্যাটু ট্যাটু আগে गाइस ছোটবেলায় এতটা অবধি মেহেদি পড়তাম কি সুন্দর লাগত আর এখন মেহেদি পড়তো মেহেদি লাইফটাইমে মেহেদি হয়েছে ঠিক আছে চল যা ফ্রেশ হয়ে সাজারি করব じゃあ ফ্রে셔 টাটা চলো गाइस টাটা এটুকুই বলা ছিল যে আমরা খুব তাড়াতাড়ি আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি ভালো ভালো ভিডিও নিয়ে আর তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করো আমি এটাই চাই আর অবশ্যই সব সবকিছু বলবোই তার আগে নিজের স্ট্রাগলে কিছু মানুষকে দেখা দাও হবে ভাই চুমি গুন্ডো কিছু করেছে কারণ অনেকে তো অনেক কিছু বললো নিজের ইনকামের নিজে ফুটারি করব শুধু দেখাবো আর জ্বালাবো আর সেটাই করি অবশ্যই করি সত্যি একটা নি না এই যে এই ফোনটাই ভিডিও করছি না এই ফোনটারই যেই দাম ঠিক আছে ওর ফোনটাও যেইটা দিয়ে কিনেছিল ওর পুরোপুরি ভিডিওর টাকায় কিনেছিল আমিও আমার ফোনটা পুরোপুরি আমার ইনকামের টাকায় কেউ বলতে পারবে না যে আমি মা বাবার থেকে বা ফ্যামিলির কারোর থেকে হেল্প নিয়ে আমি কিনেছি নিজের ইনকামের নিজের এই এসে নিজের ইনকামে কিনেছি ঠিক আছে এটা অনেকে হয়তো ভাবে আমার আশেপাশের লোকজন যে অনেক নিজেরদের বাড়ির টাকাই ফুটানি করছি এই একট্রা নিজের টাকায় নিজে ফুটানি করছি নিজের ইনকামের টাকায় নিজের ফোন নিজে ফুটানি করছি ঠিক আছে আর পরবর্তীকালে নিজের বাড়ি হবে গাড়ি হবে সব কিছু হবে তোমরা যারা আমার ফেসবুকে অ্যাক্টিভ থাকবে যারা আর কি বছরের পর বছর আমাদের সাথে দেখবে আমাদের তখন দেখতে পারবে না সুমি যেটা বলেছে সেই অ্যাচিভমেন্টটা করেছে আর সেটা হবেও খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে চলো এটুকু বাকিটা সবাই সময় মতো দেখতে হবে চলো দেখা হচ্ছে আবার একটা পরে সুন্দর ভিডিও সব টাটা